সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা ইতিমধ্যে অবস্থান করছি মামুন ডেইরি ফার্মে, আর আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে সুন্দর সুন্দর কিন্তু শাহিওয়াল জাতের যে ষাঁড় বাচ্চাগুলো, সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছেন দর্শক। তো এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো কালেকশন করেছেন আমাদের মামুন মামা, সে মামার সঙ্গে কথা বলে আপনাদেরকে কিন্তু দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আগে আমরা মামুন মামার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মামা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ মামা ভালো আছি। তো দর্শক তো ইতিমধ্যে আপনাকে খুব ভালো সাড়া দিচ্ছে, ভালো পছন্দ করছে আর কি। জি জি, ভালো ভালো কমেন্ট আসছে আপনার ভিডিওতে। জি বলেন। আচ্ছা, তো দেখানোর মতো কয়টা করে কালেকশন করেছেন? আজকে সাতটা শাহিওয়াল বাচ্চা আছে, খুবই সুন্দর সুন্দর। সাতটা শাহিওয়াল বাচ্চা আছে, খুবই সুন্দর সুন্দর। জি জি, ভালো পার্সেন্টের বাচ্চা হবে তো? হ্যাঁ, এই যে এইমাত্র খাইতে দিলাম, দেখেন না, এখনো ম্যাক ম্যাক করছে, অন্ধকার অন্ধকার লাগছে ভিতরে। আচ্ছা আচ্ছা, তো দর্শক তো তাহলে নিতে পারবে এই গরুগুলো? হ্যাঁ, এই গরুগুলো নিতে পারবে। আচ্ছা, তো মামা তাহলে আমরা দেরি করবো না, যেহেতু গরু অনেকগুলো রয়েছে, আমরা এক এক করে গরুগুলো দেখাই দিই। হ্যাঁ চলেন, তো আমরা এই সাইড থেকেই দেখাবো। দেখেন সিরিয়ালের এক নম্বরে মামা, যেটা দেখতে পাচ্ছি মাশাল্লাহ, গলা কম্বলটা তো চমৎকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, গলা কম্বল লাভে কোনো থেকে কমতে নাই। আচ্ছা, মূলত জাতটা কি এটা? এটার জাত শাহিওয়াল। শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, বয়সটা কেমন আসবে? এটার বয়স আপনার এই 8 থেকে 9 মাস হবে, আমরা অনুমান করে বলি, কারণ আমাদের কিনে আনা জিনিস ওই বলে দিলাম, 10 মাসে তো আর বাড়িতে লালন পালন করি নাই যে অ্যাকুরেট কথা বলবো। আচ্ছা আচ্ছা, কি সংগ্রহ করা বিক্রি করা, এটাই হচ্ছে কাজ। আচ্ছা দর্শক, শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা দেখতে পাচ্ছেন, মামা সুস্থ সবল রয়েছে? হ্যাঁ, সুস্থ সবল রয়েছে, খাবার এখনো মুখে সুতো লেগে আছে, এই মাত্র তো খাইতে দিলাম, দেখছেন না। কেমন দাম পড়বে এটা? এটার দাম পড়বে আপনার 85,000 টাকা, আবার চা দাম দাম দর করা যাবে আর কি। আচ্ছা, এরপরে দর দাম করে দর্শক নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা, সিরিয়ালে 2 নম্বরে একটা গরু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, চোখটা তো অন্যরকম মামা। এটা এটা হাসা গরু বলে, এই যে ছোট মোট গুলো দেখছেন না, লাল খুর মুরগুরি সব লাল টকটকা। আচ্ছা, পায়ের খুরও তো লাল দেখতে পাচ্ছি। পায়ের খুরও লাল। আর দর্শক দেখতে পাচ্ছেন ঠোঁটের এখানেও কিন্তু লাল রয়েছে, তো এটা মানে শাহিওয়ালের মধ্যে হাসা বলে? হ্যাঁ, শাহিওয়ালের মধ্যে এটা হাসা বলে আর কি। আচ্ছা, সাইজটা তো বড় দেখতে পাচ্ছি মামা। হ্যাঁ বড়, এটা 10 মাস হবে আর কি। 10 মাস হবে? জি। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মামা কিন্তু বয়সটা বলে দিল, আরে তো এখনো খাওয়া দাওয়া করতেছে। হ্যাঁ, খাওয়া দাওয়া সব সময় খাবে, কারণ ওই খাবার তো দেশ সময় আমরা কথা বলছি জন্য গরুগুলো এদিকে আমাদের দিকে মুখ মানে ফোকাস দিচ্ছে আর কি। হ্যাঁ, ফোকাস দিচ্ছে তাকে বলে। আচ্ছা আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে মামা? এটার দাম রাখছি 87,000 টাকা। এটার দাম পড়বে 87,000 টাকা? জি জি। আচ্ছা, এরপরে তো সামান্য কিছু কথা বলে নিতে পারবে? হ্যাঁ, কতগুলো প্রত্যেকটা জায়গায় আমাদের দাম দর করা যাবে, এর আগেও আমি বলেছি যে দাম দর করে আমাদের গরু কিনতে হবে, কারণ দাম দর করতে আমার খুব ভালো লাগে, যেহেতু ছোটবেলা থেকে গরু ব্যবসা করে তো দাম দর করতে মজা লাগে আর কি। আচ্ছা মামা, সিরিয়ালের 3 নম্বরে একই কোয়ালিটির একটা বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি, জাত তো সম্পর্কে বলবো, এটা শাহিওয়াল জাত হবে, শাহিওয়াল জাতের একটা বাচ্চা। হ্যাঁ, খুবই মানে খুবই ভালো, দেখেন ওই যে সিংহের কলি ছাড়ছে। হ্যাঁ দর্শক, প্রত্যেকটা গরু কি সিংহের কলি ছাড়ছে, মাশাআল্লাহ সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা। জি জি জি। আচ্ছা আচ্ছা, এটার বয়সটা কেমন আসবে? এটাও আপনার 10 মাস হবে আর কি। 10 মাস হবে? জি। আচ্ছা, এটার দামটা কেমন পড়বে? এটার দামও 85,000 টাকা রাখছি। এটার দামটা 85,000 টাকা রাখছেন? জি জি। এখানে তো কিছু কথা বলে দর্শক নিতে পারবে? হ্যাঁ, কিছু কথা বলে নিতে পারবে আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পারলেন এখানে কিন্তু সামান্য কিছু কথা বলে আপনারা নিতে পারবেন মামার থেকে। মামা সিরিয়ালে 4 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটা গির হবে, খুবই সুন্দর মাশাআল্লাহ, কানটা এত সুন্দর। হ্যাঁ, কানটা এক হাতের একটু কমই আছে মনে। আচ্ছা আচ্ছা, মোটো মতে রেখাতে হবে আর কি, বাচ্চা হিসাবে। আচ্ছা, বাচ্চা হিসাবে আর কি। আচ্ছা, বয়সটা কেমন আসবে মামা গিফটটা? এটার বয়স আপনার 10 মাসের মতোই আর কি, 10 মাসই আছে বয়স, কারণ অনুমান করে বলি, আমরা তো গরু লালন পালন করি না, সংগ্রহ করে আর বিক্রি করি। আচ্ছা আচ্ছা, সংগ্রহ করেন আর বিক্রয় করে দেন? জি জি জি। আচ্ছা, তো এটার মাথাটা নেপালি গিরের যে বৈশিষ্ট্য চ্যাপটা মানে মুড়ানো মাথা, হ্যাঁ মুড়ানো মাথা, এটারও কিন্তু রয়েছে আর কি। জি। দর্শক পা গুলো দেখতে পাচ্ছেন এবং পিছন সাইড পা গুলো একবারে টোপা টোপা, মনে হতো যে হাতির পায়ের মতো, সামান্য কিছু কথা বলে নিতে পারবে, প্রত্যেকটা জায়গায় কথা বলতে পারবে, লডও কথা বলতে পারবে, আবার ভেঙে নিলেও কথা বলতে পারবে, আমার কোন সমস্যা নেই মামা। 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, খাওয়া দাওয়ায় পাগল। হ্যাঁ, খাওয়া দাওয়া মানে প্রত্যেকটা গরুই খাওয়া দাওয়ার পাগল, এইমাত্র চাড়ি খাওয়ালাম, এই দেখেন আরো আজ আকাশে মেঘ। জি জি, রোদের তো বেলা তো উঠছেই না মনে হচ্ছে। জি জি জি, সকালবেলা উঠেছিল, এখন তো দেখছি না যে বেলার মুখ।
আচ্ছা মামা, এটার বয়সটা কেমন আসবে? এটা 10 মাস প্লাস হবে, সম্ভবত বয়স 10 মাস প্লাস হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন 10 মাস প্লাস বয়সের একটা শাহিওয়াল জাতের একটা ষাঁড় বাচ্চা। মাশাআল্লাহ, হাতে পায়ে লম্বা চড়া রয়েছে, সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। এটার দামটা কেমন পড়বে মামা? এটার দাম পড়বে, এটাও 92,000 টাকা। এটাও 92,000 টাকা? জি জি জি। আচ্ছা, আর বড় বড়ের মতো আপনি তো বলেই দিয়েছেন যে আপনার দরদাম করতে ভালো লাগে, এটা তো দরদাম করে দর্শক নিতে পারবে। জি জি। আচ্ছা মামা, এক এক করে আমরা 5টা করে দেখাইলাম। সিরিয়ালের 6 নম্বরে যেটা দেখতে পাচ্ছি, এটার মূলত যাত্রা সম্পর্কে বলবেন। এটা আপনার নেপালে গির বলে আর কি। আচ্ছা, এটা একটা গির বাচ্চা। জি জি। দর্শক মাথাটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ একটা চ্যাপটা আকৃতির একটা মাথা, কানটা একদম মোড়ানো হয়েছে। হ্যাঁ, কানটান গুলো মাথাটা তো আর খাবার ছাড়ে নাই, দেখছেন? এখনো খাওয়া দাওয়া ব্যস্ত। এখনো খাওয়া দাওয়া ব্যস্ত। আচ্ছা, গলা কম্বল কি এক একটা করে? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন কান কি, দেখছেন? কানটান আর খাবার ছাড়ে নাই, এখনো খাচ্ছে। দর্শক দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ, কিন্তু শাহিওয়াল, সরি শাহিওয়াল বললেন, এটা হচ্ছে মানে গির, নেপালি গির, শাহিওয়ালের মতো গির বলে আর কি। আচ্ছা আচ্ছা, এটাও শাহিওয়ালই ধরে, কিন্তু গির বাচ্চা মূলত জাতটা, মাথাটা একটু মোড়ানো এবং কানটার বৈশিষ্ট্যের জন্য নেপালি গির। জি জি জি। আচ্ছা, এই গিরটার দাম কেমন পড়বে মামা? এটাও 92,000 টাকা চাওয়া দাম। এটাও চাওয়া দামটা থাকবে 92,000 টাকা? জি জি জি। এখানেও সামান্য কিছু কথা বলে দর্শক নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। আচ্ছা মামা, সিরিয়ালের শেষ বাচ্চা, এটা তো মনে হচ্ছে আপনার 7 নম্বর বাচ্চা। জি জি, এটা 7 নম্বর। মাশাআল্লাহ, গলা কম্বলের কথা আর কি বলবো দর্শকদের, যারা গরু চিনে তাদেরকে তো আর চেনানো লাগবে না। না না। আচ্ছা আচ্ছা, তো এটার বয়সটা কেমন আসবে? এটার বয়স 1 বছরের মতো হবে আর কি। 1 বছরের মতো আসবে বয়স? জি জি। দর্শক দেখতে পাচ্ছেন, 1 বছরের মতো বয়স আসবে, এটাও খাওয়া দাওয়া কিন্তু পাগল। এই দুইটা গরুই একদম খাওয়া দাওয়ায় ব্যস্ত মামা। খুব খাই, খুব নাভিটা দেখতে পাচ্ছেন, গরুটা দেখছেন না? পায়ে পায়ের, আমার গরু যদি ক্যামেরায় দেখেন পায়ের খুঁড়ের থেকে মাথা পর্যন্ত দেখাবেন, সমস্যা নাই। ওই লোকজন ওই হাত দেখায় হাত বাদ। আচ্ছা, ওইসব চলবে না, একদম সম্পূর্ণ দেখাবেন। হ্যাঁ, সম্পূর্ণ দেখাবেন, গরু কতটুক সাইজ, কতটুক পরিমাণ, এখন উচ্চতা আছে, গরুর হাইটটা কত বড়, গরু ছড়ে লম্বা কত বড়। আচ্ছা আচ্ছা, ঘাটটা কতটুক, খাটনা বড়, সব দেখাবেন, সমস্যা নেই। আচ্ছা মামা, এটার দামটা? সপ্তাহের গরু আমি সপ্তাহে বিক্রি করে ফেলি, লাভ লস দিয়ে ব্যবসা। দর্শক আপনার ভিডিওটা মানে একটা ভিডিও খুব পছন্দ করছে, ওটা মানে ভালো ভিউ হচ্ছে আর কি, ভালো ভালো কমেন্টও আসছে আর কি। তো যেহেতু নতুন দর্শক আপনাকে নতুন নতুন ভাবে চিনতেছে, তো এরপরে নতুন প্রতিবেদন আপনার থেকে পাবে, তো তাদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা এবং ঠিকানাটা দিয়ে দিবেন। আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা। জি। গ্রামের নাম অরণখোলা, অরণখোলা হাটের পাশে, পশ্চিম পাশে বাড়ি এবং থানা একসঙ্গে। আচ্ছা, আর আপনার মোবাইল নাম্বারটা? 01731। জি। তাহলে যে গরুগুলো দেখালাম এমন ধরনের গরু সব সময় থাকবে আর কি? আমার কাছে সবসময়। আর প্রতি সপ্তাহে আপডেট কালেকশন হতে থাকবে? আপডেট কালেকশন আসতে থাকবে, দেখেন কাস্টমার চলে আসে, আমাদের বাড়ির খামারে গরু বাঁধা রাখতেই কাস্টমার আসতেই থাকে, কথা বলতেই থাকে, বুঝলেন? জি জি জি, সমস্যা নেই। আচ্ছা মামা, অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।